খপ্রাখোল ব্লক অন্তর্গত জুড়িয়া গ্রামে লক্ষ্মী পূজা মহোৎসব গত ডিসেম্বর পাঁচ তারিখর আরম্ভ হয়ে দশ তারিখে উদযাপিত হয়েছিল। দীর্ঘ পাঁচ দিন ধরে বহু ধুমধামে পালিত হয়েছিল এই লক্ষ্মী পূজা। পাঁচ দিন মধ্যে মহারাজ জলন্ধর দরবার কার্যক্রম চাল এ ভজন কীর্তন সহ বহু সাংস্কৃতিক এবং রঙ্গারঙ্গ কার্যক্রম ভক্ত মানকর মনমোহিছিল। এটা হচ্ছে আমার সপ্তম বর্ষ লক্ষ্মী পূজা। আও সমস্ত অঞ্চলবাসী গ্রামবাসী সমস্ত সহযোগ বহুত ভালোভাবে আমার প্রত্যেক বর্ষ পূজা হয়ে আসুছে। সাংস্কৃতিক কার্যক্রম তথা আমার কুলযাত্রা সব ভাল হিসাবে উৎসাহ যেটা পালি করে আসুছু। প্রত্যেক সন্ধ্যায় আরতি কীর্তন ভজন মেলোডি ও ছোট বড় পিলামানঙ্কু নেই ড্যান্স প্রোগ্রাম আয়োজন করা যাইতিলা। এথিরে মহারাজ জলন্ধর ভূমিকায় কটাবাহাল গ্রামর ভাস্কর সাহু অভিনয় করিথিবা বেলে পাঁচ দিন ধরি চালিথিবা পূজা মহোৎসবরে মা লক্ষ্মী ও নারায়ণক বিবাহ উৎসব খুব আকর্ষণীয় হইতিলা। প্রত্যেক সন্ধ্যায় জলন্ধর দরবারে গ্রামর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিমানঙ্কু তিনোটি পর্যায়ে নিমন্ত্রণ করে উপঢৌকন দিয়ে সম্মানিত করা যাইতিলা। আমার পূজারে বহুত গোটে আমার গোটে ব্লক রু অধিকা মানে নিয়ার আবাউট আমার পঞ্চায়েতর বারো খণ্ড গাঁ প্লস আর চার পাঁচ খণ্ড পাখর পাখর পঞ্চায়েত সমস্ত জনসমাগম হয়ে যাইছি। আমার সব বিশেষ আকর্ষণ হল দীর্ঘ তিন রু চার দিন ধরি জলন্ধর দরবার যে দলধর জলন্ধর মহারাজ তাঁর দরবার আসি সে নগর পরিক্রমা করবে অঞ্চল সারা তাঁর রাজ্যর খবর সব বুঝবে রাতে দরবারে ইয়ে করবে জলন্ধর বধ হবার তো আমার প্রোগ্রাম রয়েছে। এই অবসরের জুড়িয়া গ্রামে মীনাবজার রামদোলি অপেরা রুকুসুনা অর্কেষ্ট্রা পারায়ণ দণ্ড নৃত্য আনন্দ বজার ভি অনেক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। ফলে প্রত্যেক ঘরে কুণিয়া ভিড় জমি পরিলক্ষিত হয়েছিল। শান্তি শৃঙ্খলার সহিত মা লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছিল পূজা কমিটি গ্রামবাসী এবং অঞ্চলবাসী সাধুবাদ জনাইছন্তি। ব্যুরো রিপোর্ট, নীলাচল নিউজ।